ডিজাইন গুলো দেখতে পাচ্ছ? এগুলো আমার মা করে। হ্যালো বন্ধুরা, তোমাদের সাথে অনেকক্ষণ পরে দেখা হচ্ছে। তো তোমরা সবাই কেমন আছো? জি, আজ দুপুর মে এই খাইঙ্গে হাম লোগ কাজ করছে, আর আমিও একটু কাজ করবো। এখনো ঘরটা ঝাড় দেওয়া হয়নি, আর হনুমান চলে এসেছে সকালবেলা ঘুম থেকে উঠিয়ে দেখছি হনুমান লাফি বেড়াচ্ছে। বিছানা টিছানা গুছিয়ে দিয়ে পরে গেটে জল দিয়েছি, তারপর এখন হচ্ছে ওপরে দুমদাম করছে, তাড়ানোর দরকার, কারণ এইভাবে দুমদাম করলে পারে জিনিসটাকে। হনুমান সকাল হলেই শুরু, আবার সেই একেবারে অন্ধকার না হলে ওদের চুপ হয় না। তো চলো একটুখানি পরে তোমাদের সাথে দেখা হচ্ছে, ঠিক আছে? মা এখন ঘরটা মুছে নিচ্ছে, এরপরে অনেকগুলো কাজ আছে। মা এখন উঠোন ঝাড় দিয়ে নিচ্ছে, উঠোন ঝাড় দেওয়ার পরে আমি ঘরটা ঝাড় দিয়ে নেবো। তো মা এটা মনে হচ্ছে খুবই স্পিড, তো আমি এটা স্পিড করে দিয়েছি, তো সেই কারণে এরকম মনে হচ্ছে খুব জলদি জলদি। তো এখন আমি ঘরটাও ঝাড় দিয়ে নেবো, ঘরটা সেই অনেক বেলা হয়ে গেলে ঝাড় দেওয়া হয়নি। ভুষাগুলো পড়ে আছে, তো মা এই যে ছুরি এখানে রেখে দিয়েছে, সবজি পানা ছাড়ি এখানে রেখে দিয়েছে, এই পেঁয়াজটা ধোয়া লাগবে আর কি। তো এটা সবজি বানাবে, এখানে কারি পাতা সব মশলা টশলা সব রেডি করে রেখেছি, আর সকালে ম্যাগি খাবো, তো মা ম্যাগি বানাচ্ছে। আর এইদিকে আমি আটাটা বানিয়ে নেবো, আজকে রুটি বানানো হবে। তো এই দেখো মায়ের বানানো হয়ে গেছে, একটুখানি সস লাগিয়ে নিয়েছি, এখন খাবো। এটা মা, এটা আমি। তো এই দেখো মা আজকে অন্য স্টাইলে রান্না করবে, সে কারণে এটাকে আগে শুকনো কড়াইয়ে ভেজে নিচ্ছে। এই দেখো রুটি বানানো হয়ে গেছে, সেই কারণে মা এখানে পরিষ্কার করে নিচ্ছে, এইরকম হয়ে আছে তো সেই কারণে। এই দেখি ফ্রেন্ডস, হাম লোগ কা রুটি বান গিয়া, মাম্মি অভি সাফ সাফাই কর রিয়ে, ইধার দেখিয়ে। আর এই দেখি আমরা সবজি আজ দুপুর মে এই খাইঙ্গে হাম লোগ। বন্ধুরা আজকে আমি একটুখানি হিন্দিতে বলেছি, আমার হিন্দি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা, ঠিক আছে? তো এই দেখো বন্ধুরা এখন বসে আছে, এখন হচ্ছে খাবো। আজকে তো মা সে ইয়ে বানিয়েছে, রুটি আর কি বলে রুটি আর সবজি, তো ওইটাই খাবো। তো চলো দেখাই তোমাদেরকে, তখন একবার দেখিয়েছিলাম আর একবার দেখাই, ঠিক আছে? তো এই দেখো আলু, পটল আলু দিয়ে আলুর দমই বলতে পারো, আর রুটি আছে এখানে, আর ওইটা উঁচু করো মা, এটা মিষ্টি আছে, আর এটা কালকে সবজি, আর একটুখানি শাক আছে, এইগুলো আজকে খাবো। হ্যালো বন্ধুরা, তোমাদের সাথে অনেকক্ষণ পরে দেখা হচ্ছে। তো তোমরা সবাই কেমন আছো? চুলটা এভাবেই বেঁধেছিলাম, দুপুরবেলা একটু ঘুমিয়েছিলাম, তো সেই কারণ। তো তোমাদের সাথে আজকে একটা জিনিস শেয়ার করবো, আমার মার হাতের কাজ, তো চলো তোমাদের সাথে শেয়ার করি, ঠিক আছে? অনেক সুন্দর সুন্দর হাতের কাজ, আমি অনেকদিন অনেক বছর আগে দেখেছিলাম, তারপরে মাঝখানে প্রচুর প্রচুর পরিমাণে এটা সেটা সেটা হয়ে গেল, তো আমারও দেখা হয়নি, মা বললো চ দেখাই, আর বন্ধুদেরকেও দেখাই, ঠিক আছে? চলো দেখাই। তো তোমাদেরকে একটা জিনিস দেখাই, এই ডিজাইনগুলো দেখতে পাচ্ছ? এইগুলো আমার মা করেছে, এই যে আর একটা তোয়ালে আছে, একই সেম ডিজাইন, তাই না মা? করতে কত মাথা খাটানো লেগেছে দেখো। মা খুলে খুলে দেখাক, আমি দেখাই। এই দেখো একটা, এসব কিনতেও পাওয়া যায় না, বলো ও আমার বাবা যে তোয়ালে দিত, সেই তোয়ালে দিয়ে এইগুলো মা তৈরি করেছিল। আরও একটা আছে, এই দেখো এই দেখো, তো দারুণ লাগছে। এইরকম যদি বিছানা কভার হতো কেমন লাগতো বলো তো? দারুণ লাগতো দেখতে। কি বিছানা? হ্যাঁ বিছানা কভার হতো, এই যে প্রায় একই রকম অনেকগুলো আছে, সব বানিয়েছে, একটাও এইদিক হেরফের নেই দেখো, যেমন লালের পর সবুজ, সবুজের পর লাল, এইরকমই আছে, কোনোটা হচ্ছে ধরো এইটা এইভাবে নয়,
বেশ সুন্দর লাগছে, দারুণ লাগছে দেখতে। কটা হয়েছে দেখেছিস? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা। তো এখন মা ঘরটা ঝাড় দিয়ে নিল। একদম কত ধুলো দেখো, প্রচুর পরিমাণে ধুলো আছে। ওই পা পশে পাশে তো এই দেখো, মা এখন ঘরটা ঝাড়িয়ে নেই। আর মার হাতের কাজগুলো তোমাদের সাথে তো শেয়ার করলাম, আর ওইটা দেখাচ্ছিলাম দরজাটা বন্ধ আছে সেই কারণে ওই দিক দিয়ে গন্ধ আসছে। তো মায়ের হাতের কাজ কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবো, ঠিক আছে।